হ্যালো এভরিওান আমি সায়ন আবার প্রত্যেকবারের মতো আপনাকে আপনাদের আবার বাংলায় আমি নতুন মাইক্রোম্যাক্স ওয়াই ইউ ইউরেকা এর পারফরমেন্স এবং ক্যামেরা নিয়ে একটু আলোচনা করব সবার প্রথমেই বলে দিই যে এই ক্যামেরাটা তেরো মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন কোয়ালকম সিক্স ওয়ান ফাইভ সিক্সটি ফোর বিট অক্টাকর প্রসেসার অ্যান্ড টু জিবি র্যাম ওনারা দেখতেই পাচ্ছেন আমার এখন অনেকগুলো অ্যাপস একসাথে চলছে ইভেন আমার এখন ওয়াইফাই দিয়ে একটা গেমও ডাউনলোড হচ্ছে সো আপনাদের দেখিয়ে দিই আমার টু জি র্যামের মধ্যে এখন ওয়ান পয়েন্ট টু ফাইভ জিবি অ্যাভেলেবেল আছে আমি আপাতত অনেকগুলো অ্যাপস ডাউনলোড করেছি যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার হাইক অ্যাভিয়ারি বুস্টার গেট মেমসেন্ট ডাব্লিউএস অফিস এবং গেম সার্ভয়ে সার্ফার টেম্প টু রিয়েল রেসিং থ্রি এবং অ্যাপ ফল্ট এইট এয়ারফোন যেটা এখন ইনস্টল হচ্ছে সো পারফরমেন্স আমি বলবো খুবই ভালো নো ল্যাগ আবারত কোনো ল্যাগ নেই ফোনে আমার আমি অনেক অ্যাপ ডাউনলোড করেছি আপাতত কোনো ল্যাগ আমার আপাতত এখনও আসেনি আপনারা এই ফোনটা নিতে পারেন অবশ্যই যদি গেমিং বা পারফরমেন্সের দিক দিয়ে বিচার করতে পারেন তাহলে আমি বলবো এটা এক নম্বর দুর্ধর্ষ ফোন আমাদের ক্যামেরাও দেখিয়ে দিচ্ছি ক্যামেরা তার আগে কয়েকটা ক্যামেরায় তোলা ভিডিও ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন এটা আমাদের আমার ব্যাক ক্যামেরায় তোলা এগুলো সব ব্যাক ক্যামেরায় তোলা আমার এবং ফ্রন্ট ক্যামেরায় তোলা ফটো আসছে এটা আমার ফ্রন্ট ক্যামেরায় তোলা ওকে সো ক্যামেরা অসাধারণ আমি একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক 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 ক্যামেরাটা আপনাদের তাও এটা হলো ক্যামেরা ওকে ক্যামেরা অসাধারণ আমি বলছি ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না এবং আপনাদের একটা ভিডিও চালিয়েও দেখিয়ে দিচ্ছি যার যার জন্য আপনারা পারফরমেন্সটা একদম বুঝতে পারবেন তো এটা একটা হাজার আসি ভিডিও আমি বলছি টেন এই সাপোর্ট করে টেন কোনো নো ল্যাগ ছাড়া চলে এবং ভিডিও রেকর্ডিংও টেন টিভিতে হয় আপনাদের কয়েকটা অ্যাপ চালিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যেমন হোয়াটসঅ্যাপ নো ল্যাগ ছাড়া সব অ্যাপ চলছে আমার কোনো ল্যাগ নেই আমি অনেক অ্যাপ ডাউনলোড করে নিয়েছি অলরেডি ফেসবুক এটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার কোনো ল্যাগ নেই ফোনে নো লেগ ছাড়া সব চলছে আপনারা অবশ্যই এটা নিতে পারেন ফোনটা আর আমি বলতে পারি যদি বাজেটের মধ্যে এখন চান 10000 এর মধ্যে যদি আপনি লফোন কেনেন obviously এই ফোনটা নিতে পারেন কারণ এই ফোনটার মতো বাজেট ফোন এই মুহূর্তে ইন্ডিয়ায় লঞ্চ করেনি যদি Xiaomi কে ধরেন Xiaomi Mi না না Mi 3 না Mi 4 এর তো দাম অনেক হয়েছে সরি যদি Redmi 4 Note 4G বলেন তো Redmi Note 4G এর থেকেও এই ফোনটা অনেক বেটার সো ফোনটা obviously অনেক ভালো আমি পরের ভিডিওতে গেম গেমিং পার্টটা দেখব আপাতত পারফরমেন্স এমন ক্যামেরার ওপর গেল সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ একটা লাইক দেবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংকস লট গুড বাই